স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে একশো বিশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহীর আনন্দ মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মাইন্ড হার্ট অ্যাটাক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাখা হয়েছে সিসিউতে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীতে ট্রাক করে একশো বিশ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ এ সময় ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে গ্রেফতারকৃত আসামি শফিকুল ইসলাম নবাবগঞ্জ জেলার সদর থানার রাজারামপুরের মোত্তাজুল ইসলামের ছেলে পুলিশ জানায় শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এক মাদক ব্যবসায়ী থেকে ট্রাকে ফেন্সিডিল বহন করে রাজশাহী মহানগরীর আমচত্বর দিয়ে ঢাকা যাবে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম শাহমুখদুম থানার আমচত্বর মোড়ে বিআরটিএ কার্যালয়ের সামনে অবস্থান নেয় রাত পৌনে দুইটায় দ্রুত গতিতে সন্দেহজনক ট্রাকটিকে আসতে দেখে দাঁড়ানোর সংকেত দিয়ে দাঁড় করিয়ে তল্লাশি করে ট্রাকের পিছনে আমের ক্যারেটের নিচ থেকে একশো বিশ বোতল ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন কৌশল অবলম্বন করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল পৌঁছে দেওয়ার মাধ্যমে ব্যবসা করে আসছিল সে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে টানা দুই বছর মহামারী করোনার থকল সামলানো মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে রাজশাহীর পদ্মার মুক্তমঞ্চের পাশেই বসেছে আনন্দ মেলা। ইতোমধ্যে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ বিষণ্ণতা কাটাতে দূরদূরান্ত থেকে পরিবার পরিজনদের নিয়ে মেলায় ভিড় করছে নানা বয়সী মানুষ আয়োজকরা বলছেন মানসিক অবসাদ দূর করা আর ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করতেই এমন আয়োজন আরও জানাচ্ছেন তো ত্রিশ দিন ব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ বাংলার ঐতিহ্যবাহী সার্কাসের প্যান্ডেল ঘটেছে মূল মেলার পাশেই মিউজিক ডান্সিং ঝর্ণা সেলফি টাওয়ার নৌকা শিশুদের বিনোদনের জন্য ট্রেন ওয়াটার রাইড সহ রয়েছে ভূতের বাড়ি কেনাকাটার জন্য মেলার চারপাশ ঘিরে রয়েছে প্রায় চুয়ান্নটি বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল সবকিছু মিলিয়ে দারুণ সাজে সেজেছে এই আনন্দ মেলা তাই বেজায় খুশি আগত দর্শনার্থীরা দীর্ঘ এক দুই বছর করোনার মধ্যে ঘর বসে থাকার কারণে সবারই একটা বোধ হয়েছিল। তো এই আয়োজনটা খুব একটা মানে খুব একটা ভালোই করেছে কিন্তু যদি মনে করেন একটু আর কি মানে ভিড় হওয়ার কারণে মাস্ক সবাই পর্যন্ত তো এই ভিড়ের মধ্যে আবার একটু করোনার উদ্যোগ হতে পারে তো যার কারণে একটু আর কি যদি আবার মাস্কের ব্যবস্থা করা হতো যে একটু যদি মাস্ক পরে তারপরে ভেতরে ঢোকা বা একটু আর কি করোনার মধ্যে যেরকম পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল ওরকম করলে ভালো হতো আর এমনি পরিবেশ মেলা হিসেবে খুবই সুন্দর লাগছে আমার কাছে সব দিক দিয়ে পারফেক্ট আছে আর ভালো লাগছে সব মিলে আর না অবশ্যই করোনার ভেতরে আমরা একঘেয়েমি হয়ে গিয়েছিলাম এখন বাচ্চা কাচ্চা নিয়ে এরকম একটা সুন্দর একটা পরিবেশ আসতে পেরেছি ঘর ভেতরে তো মন একদম নষ্ট হয়ে গিয়েছিল খুব ভালো লাগছে এরকম একটা জায়গাতে এই জন্য আমাদের মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ এরকম একটা সুন্দর বিনোদন বাবার সাথে মেলা দেখো ছুটির দিন খুব ভালো লাগে এখানে মেলায় এসে আমার খুবই ভালো লাগছে রাতে সিটির মধ্যে একটা খুব সুন্দর মেলা হচ্ছে মেলার আয়োজন করেছে যে সিটি মেয়র তাকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর একটা মেলার আয়োজন করেছে আর আমরা এসে অনেক আনন্দিত হয়েছি ছোট বাচ্চা প্লাস বড়দের জন্য একটা বেস্ট মেলা ধন্যবাদ এমন আয়োজনের অনুমতি দেয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এইচ এম জামান লিটনকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা বলছেন করোনায় দীর্ঘদিন ঘরবন্দি থাকায় সাধারণ মানুষের মানসিক ও শারীরিক যে ক্ষতি হয়েছিল তা কাটাতেই এমন আনন্দ আয়োজন যে গোটা বিশ্বে করোনা পরবর্তী টাইমে শিশুদের মানসিক অবসাদ গঠনের জন্য আমাদের এই আয়োজন এবং আমরা এই আয়োজনের মাধ্যমে মনে করছি যে শিশুদের যে মানসিক বিকাশ এখান থেকে কিছুটা হলেও হচ্ছে বৃদ্ধি হচ্ছে পাবে কারণ এখানে অনেক বাচ্চা সমাগম প্রতিনিয়তই হচ্ছে এবং এখানে এসে তারা অনেক হচ্ছে আনন্দ করছে মজা করছে এবং তাদের আনন্দ যে সীমাহীন একটা আনন্দ হচ্ছে তো এগুলো দেখে আমরা মনে করছি যে অবশ্যই আমাদের আয়োজক হিসাবে এটা আমাদের যে একটা সাফল্য দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে মেলা পরিদর্শন করতে পারে সে বিষয়েও নজর রাখছে কর্তৃপক্ষ তবে মেলার সময়সীমা বাড়ানো সহ আগামীতে আরও বড় পরিসরে মেলার আয়োজনের দাবি বিনোদন প্রেমীদের তোফায়েল হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী মাইন্ড হার্ট অ্যাটাক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিয়াত্তর বছর বয়সী খালেদা অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সি সিসিউতে রাখা হয়েছে শনিবার দুপুরে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তার এনজিওগ্রাম শুরু হয়েছে তথ্য এ নিশ্চিত এ জেড এম জাহিদ হোসেন এদিকে অসুস্থ হয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে মেডিকেল বোর্ড সরকারের নির্বাহী আদেশে দুই বছর ধরে মুক্ত থাকার মধ্যে এর আগেও হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন দণ্ডিত খালেদা জিয়া খালেদা দিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মাঝে মধ্যেই তার শারীরিক পরিস্থিতি খারাপ হয়েছে থাকতে হয়েছে হাসপাতালেও শুক্রবার রাতে গুলশানের বাসায় ফিরো যাই অসুস্থ হয়ে পড়লে খালেদাকে তার ছোট ভাই শামীম এসকান্দারের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল এই স্লোগান নিয়ে নাটোরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো তেইশতম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ এর আয়োজন করে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক স্বামী আহমেদ পুলিশ সুপার লিটন কুমার সাহা নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিত কুমার মৈত্র অলোকসহ অন্যান্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সঙ্গীতের সাথে নৃত্য পরিবেশন করেন শিল্পী পপি পারভিন ও নীল সাহা রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এছাড়া আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিত কুমার মৈত্র অলোক ও অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও অনাকাঙ্ক্ষিত বাজেট পাশের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে দশটার দিকে আলায়পুরস্থ অস্থায়ী কার্যালয়ে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব রহিম নেওয়াজ সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু জেলা যুবলীগের সভাপতি এ হাই তালুকদার ডালিম জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে কর্মসূচি পালনের সময় বিএনপির কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের নেতাকর্মী শোডাউন দেয় যে কোনো ধরনের সহিংস ঘটনা এড়াতে দলীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ